इंडक्टर अर्थात कॉइलटा व्यवहार कर इंडक्टर इंडक्टर व्यवहार कर नाम हो जाए कि আমাদের মূল নীতিতে আসবেন যেহেতু এখানে সিরিজ আছে xl সমান 2πfl যদি এটা ডিসি পেতে চাই ডিসি 0 এর ডিসি অংশ থাকে তাহলে ডিসির ক্ষেত্রে আমাদের ফ্রিকোয়েন্সি 0 তার ইনটু l সমান সমান 0 তাহলে ডিসি পিওর এখান থেকে ডিসি এর বিধায় চলে যেতে পারছে এই আউটপুট এটা না এটা সেই ডিসি বাট এসির ক্ষেত্রে দেখি এখানে এসি হয় তাহলে ব্লক করে সে ব্যাক করে গ্রাউন্ডিং এ দিয়ে দেয় তাই না এসির ক্ষেত্রে আমরা দেখো যদি এখানে হাই ফ্রিকোয়েন্সি থাকে তাহলে এসির ক্ষেত্রে ওরা কি করে ফ্রিকোয়েন্সি আটকে দেবে এসির ক্ষেত্রে এটা অর্থাৎ ফ্রিকোয়েন্সি যদি এখানে হাই থাকে অর্থাৎ এসির ক্ষেত্রে দেখো এই ফ্রিকোয়েন্সি তো দেখেন বাড়ে এই ফ্রিকোয়েন্সি এর মান কি বেড়ে যাবে অর্থাৎ এখানে x হয় যদি 100 হয় আমাদের যদি এখানে 50 হার্জ নিয়ে কাজ করি তাহলে পালসেটিং ডিসি হয়ে যায় কত 100 তাহলে সেখানে 100 গুণ l এর মান একটা মনে করা থাকলো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের এই x এর মান একটু হাই হয়ে যায় কি হয় হাই কি হয় হাই x এর মান যখন হাই হয় তখন এদিকে এসিটাকে সার্কিট ব্যবহার করে মানে দেখো লো পাস ফিল্টার বলে আচ্ছা লো ফ্রিকোয়েন্সি গুলো পাস করতে দিচ্ছে হাই ফ্রিকোয়েন্সি গুলো বাধা দিচ্ছে এইজন্য আর একটা নাম আছে লো পাস ফিল্টার এটার নাম কি লো পাস ফিল্টার অর্থাৎ লো ফ্রিকোয়েন্সি গুলো এদিকে কি করছে দে দিচ্ছে হাই ফ্রিকোয়েন্সি গুলো বাধা দিচ্ছে হ্যাঁ আমি বাধা দিচ্ছে তাহলে পাস করতে দিচ্ছে কাদের ডিসি ডিসি বাধা দিচ্ছে আর ডিসি তো লো একদম জি এই জন্য এটার আরেকটা নামও আছে লোবাস ওকে থ্যাংক ইউ